ইসরায়েলের বর্বরোচিত হামলায় নারী শিশুসহ নিহত এবং আহত ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া এবং মোনাজাত করেছে আওয়ামী লীগ। মিরপুরে হজরত শাহ আলী মাজারে দোয়া মাহফিলে অংশ নেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। মোনাজাতে ইসরায়েলের বর্বর সেনাদের হাতে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।